এখানে উপস্থিত সবাই যে যেখানে বসে আছেন, শুয়ে আছেন, মোবাইল টিপতেছেন, ওই যে ওই আবুটার মতো বয়ফ্রেন্ডের কাছে মাথা দিয়ে রাখছেন, সবাইকে জানাই আমাদের হিউম্যান 24 আয়োজিত আজকের এই অনুষ্ঠান কে হতে চাই কোটিপতি কোটিপতি কোটিপতি। আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদের হোস্ট মিস্টার বক্কর। আমি জানাই যাই আমার দিকে দেখা খালি খাই বক্কর। তো আজকের এই অনুষ্ঠানে আমি সর্বপ্রথমই আমাদের তিনজন প্রতিযোগীর সাথে আপনাদের পরিচয় করাই দেব। এই প্রতিযোগীদের মধ্যে একদম সৌভাগ্যবান ব্যক্তি আমার সাথে হর্সিডে বৈশা কোটি টাকার খেলা খেল। তো চলেন আর দেরি না করে প্রতিযোগীদের একজন একজন করে ডাইকে নিয়ে আসা যাক। তো প্রথমেই আমি ডাইকে নিয়ে আসবো আমাদের প্রথম প্রতিযোগী মিস্টার মাখন। এবার
এবার একটু অডিয়েন্সের দিকে মনোযোগ দাও। নটি বয় তো মিস্টার মামুন, আজকের এই অনুষ্ঠানে যদি আপনি কোটি টাকা জিততে পারেন, আপনি এই টাকা দিয়ে কি করবেন? ভাই আমি তো আমার বোর্ডে কইছিলাম আমি অনেক মালদার, হ্যাঁ কিন্তু ভাই আমি তো করি, তুই ফকির নি আমি যদি কোটি টাকা জিতি বোর্ডে নিয়ে হানিমুনে ব্যাংক যাবো ভাই, ব্যাংক তো বহুত নাচানাচি হইল। এ পর্যায়ে আমরা চলে যাব আমাদের অনুষ্ঠানের প্রথম পর্ব, ফাস্টেস্ট ফিঙ্গার ফাস্ট। এখানে আপনাদের স্ক্রিনের সামনে মনোযোগ দিয়ে শুনেন, এখানে আপনাদের স্ক্রিনের সামনে একটা প্রশ্ন শো করা হবে, সবচেয়ে কম সময়ে যে কিনা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে সেই আজকে আমার সাথে হট সিটে বসিয়া কোটি টাকার খেলা খেলবেন। দেখা যাক কে জিতে, সমস্যা নাই, দেখে নিব একদম। তো প্রতিযোগীরা আপনাদের স্ক্রিনের সামনে প্রশ্ন এই আসলো, দেখেন
এসিটা তো গরম কেন? কারণ এটা হট সিট, আপনার বুঝতে হইব। ঠিক আছে, এ পর্যায়ে আমি আপনারে আমাদের অনুষ্ঠানের মূল পর্বের নিয়ম কানুন গুলো একটু বলবো, আপনি মনোযোগ দিয়ে শুনেন, না শুনলেও চলবো। তো আপনারা পাঁচটা প্রশ্ন করা হইব, ঠিক আছে? পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আপনি 1 কোটি টাকা জিতে যাবেন। আর যদি একটাও ভুল করেন আপনারা অর্ধশত দিয়ে বাই করে দিব। এই অনুষ্ঠানে প্রশ্নগুলোর মধ্যে আপনার কাছে 3টা লাইফলাইন থাকবে। প্রথম লাইফলাইন বোনাফ্রেন্ড, পরেরটা 50-50, তারপর একটা অডিয়েন্স পোল। যদি কোনো প্রশ্নের উত্তর না পারেন আপনি 3টা লাইফলাইন ব্যবহার করতে পারবেন। বুঝতে পারিস? আন্ডারস্টুড। ঠিক আছে, তো চলেন দর্শক, আর দেরি না করে আমরা আমাদের অনুষ্ঠানের প্রশ্নপত্র পর্ব শুরু করি। এটা তো আমরা নার্সারিতে বই আসছি। তাহলে বলেন এখানে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, সিওমান। আপনি শিওর? একদম শিওর। তাহলে আমার মুখ একদম লাগাইয়া দেন। কম্পিউটার সাহেব তালা মারেন, অপশন এ সি ইউ মান। হ্যালো, বুঝছ বাবা মাখন, তোমার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। তো মিস্টার মাখন, এখন 12 লক্ষ টাকার জন্য আপনার সামনে প্রশ্ন আসবে। তো 12 লক্ষ টাকার জন্য প্রশ্ন আপনার স্ক্রিনের সামনে। জায়েদ খানের ঘড়ির ব্র্যান্ডের নাম কি? অপশন এ রয়্যাল মালাবার, অপশন বি রোলেক্স, অপশন সি রিল্যাক্স, অপশন ডি পার্টেক্স। স্যার আমি তো আটকে গেছি। বাবা কমন করে নাই, কোনো সমস্যা নাই, কমন না করলে তোমার জন্য 3টা লাইফলাইন আছে, বলো কোনটা ব্যবহার করবা। জায়েদ ভাইয়ের যেহেতু কোয়েশ্চেন,
জায়দ বাইরে ফোন লাগান, ওই আমার বন্ধু মানুষ আমার। তো জায়দরে ফোন মারমু? লাগান লাগান ফোন মারেন। কম্পিউটার সাহেব জায়দ খানরে ফোন মারেন। হ্যালো হ্যালো জায়দ ভাই, ভাই জায়দ ভাই রোলে ভাই, আপনার গরিব কোনো কিছু দাম বলতে হয় না ভাই। ভাই এই যে স্যুটটা দেখতেছে ভাই, না না কিনেছি আমি, না না ভাই গরি গরি এই স্যুটটা দেখ ভাই, গরির কথা কইতেছি ভাই, ভাই বুঝি নাই ভাই, ভাই রয়্যাল রয়্যাল কি ভাই দে, তোমরা শুনলে অবাক হয়ে যাবে। হ্যালো ভাই জাহিদ ভাই দে স্পন্সর নি, জাহিদ ভাই গরি গরি ভাই ভাই বট দূরু ভাই, এটা আমি কিনিনি, এটা তারা স্পন্সর করেছে দাদা, এরকম প্রায় 8 থেকে 10টা স্যুট আমাকে স্পন্সর করেছে রয়্যাল, দূরু ভাই আপনার জন্য আবারও বলতেছি, অপশন এ রয়্যাল মালাবার, এটাও তো বললো উনি, অপশন বি রোলেক্স, অপশন সি রিল্যাক্স, অপশন ডি পার্টেক্স। রয়্যাল মালাবার কইছিল, পার্টেক্স তো জানি, অডিয়েন্স কয় আমার রিল্যাক্স, আমি বুঝি না অডিয়েন্স আমারে প্রশ্নের উত্তর কয় না রিল্যাক্স হইতে পারে, যেহেতু তিনটাই ইয়া খোদার নামে মায়রা দি, কোনোটাই নিব না, অপশন বি। তো অপশন বি রোলেক্স, আপনি শিওর? আমি শিওর। ওকে তো কম্পিউটার সাহেব তালা মারেন, অপশন বি রোলেক্স। টাকা পায়া গেছি রে, পায়া গেছি, এই পর্যায়ে আপনাদের সামনে তৃতীয় প্রশ্ন আসবে, কিন্তু তার আগে আমরা চলে যাব ছোট্ট করে কয়েকটি বিজ্ঞাপনে, কোথাও যাবেন না, সাথে থাকুন কে হোটেল যায় কোটিপতি অনুষ্ঠানের। যার মুখে গন্ধ তার এওয়ার্ড বন্ধ। তোমার জন্য সমাধান নিয়ে আসছি, আসো। এটা কি বাবা? দর্শক, বিরতির পর আবার আমরা ফিরে এলাম আমাদের জিওমান 24 আয়োজিত অনুষ্ঠান কে হতে চাই কোটিপতি। মিস্টার মাখন, আপনি স্টেজে বাইরে কী করেন, ভিতরে আসেন। ওই যে ওই যে আগে জিততে দেন, আগে জিততে দেন, তারপর তো চলেন, আর দেরি না কইরা আমরা আমাদের তৃতীয় প্রশ্নে চলে যাই। এই প্রশ্নে সবার আগে আপনার একটা গান শোনানো হবে, গানটা মনোযোগ দিয়ে শুনবেন, না শুনলেও চলবো।
বসেন বসেন বসেন, বহুত নাচছেন, বসেন। তো মিস্টার মাখন ওটাই নষ্ট করে দিলেন, আমি ওট ভালো করতেছি, আপনি ওয়েট করেন। তো আপনার প্রশ্ন হচ্ছে, মাত্র যে গানটা শুনছেন এই গানের পরের অংশে কি বলা হয়েছে? অপশন এ পোকা পোকা পোকা, অপশন বি টোকা টোকা টোকা, অপশন সি ধোকা ধোকা ধোকা, অপশন ডি বোকা বোকা বোকা, যেটা কি নাম নেই। আমি কি নাচমু নাকি গান হুনুম? এটা তন্নের সমস্যা আমার না, আপনি আমার প্রশ্নের উত্তরটা দিন। অডিয়েন্স, আপনি যদি প্রশ্নের উত্তর দিতে না পারেন, আপনার কাছে আরো দুইটা লাইফলাইন আছে, আপনি চাইলে ব্যবহার করতে পারেন। লাইফলাইন কি কি আছে আপনার কাছে? 50-50 অপশন আছে আর অডিয়েন্স পোল আছে। গানটা যেহেতু অডিয়েন্সরা শুনছে, আমি তো শুনি নাই, অডিয়েন্স বলেই দেন, শুনি অডিয়েন্স কি কয়। কম্পিউটার সাহেব, মিস্টার মাখন অডিয়েন্স পোল লাইফলাইন ব্যবহার করেছেন। তো অডিয়েন্স, এবার আপনারা আপনাদের সারা দেখিয়ে মিস্টার মাখনকে জিতিয়ে দিন। সময় শেষ, অডিয়েন্সের ভোট মোতাবেক সবচেয়ে বেশি ভোট পড়েছে অপশন বি টোকা টোকা টোকার মধ্যে। আপনি একটু সইরা বসেন, আমি স্ক্রিন দেখতেছি না। তো আপনি কি অডিয়েন্সের সাথে যাবেন নাকি নিজের মনের কথা শুনবেন? প্রথমবার তো অডিয়েন্সের কথা শুনি নাই, এবার শুনি। তাহলে কোনটা বলবেন বলেন? অডিয়েন্স যা কয় তা, জনগণ যা বলে তা, আমি জনগণের কথা শুনি। অপশন বি টোকা টোকা টোকা। তো কম্পিউটার সাহেব লক করেন অপশন বি টোকা টোকা টোকা। উত্তরটি সঠিক হয়েছে। আপনি লাভ ইউ অডিয়েন্স 25 লক্ষ টাকা। তো মিস্টার মাখন 25 লক্ষ টাকা তো জিতে গেছেন, এবার চতুর্থ প্রশ্নের উত্তরটা দেন। তো চতুর্থ প্রশ্ন আপনার স্ক্রিনের সামনে আসবে। ফেসবুক বিশেষজ্ঞদের মতে আমরাই শেষ জেনারেশন, কারণ আমরা ভবিষ্যতে পাব না, বউয়ের হাতে পিঠা খেতে পারবো না, বউয়ের হাতে মায়ের পাবো না, বউয়ের হাতের রান্না পাবো না, জাস্ট ফ্রেন্ড। নটি বয়, আপনার যদি উত্তরটা জানা না থাকে, আপনার কাছে এখনো একটা লাইফলাইন আছে, ব্যবহার করতে পারেন। কোনটা? 50-50 লাগান, 50-50 লাগাবো। কম্পিউটার সাহেব লাগান 50-50। যে দুইটাই শিওর ছিলাম ওই দুইটাই কাইটা দিল। এখন আপনার হাতে অপশন আছে, অপশন এ বউয়ের হাতের পিঠা পাবে না, আর অপশন ডি জাস্ট ফ্রেন্ড। এর আগের বার তো অডিয়েন্সের কথা শুনছি, এবার আর হুনুম না, মনের কথাই শুনি।
অপশন এ, বউয়ের হাতে পিঠা খেতে পারবো না। আর ইউ শিওর? ইয়েস আই এম শিওর। তো কম্পিউটার সাহেব লক করেন, অপশন এ বউয়ের হাতে পিঠা পাবে না। উত্তরটি সঠিক হয়েছে, আপনি জিতে গেছেন 50 লক্ষ টাকা। বউ পায় আর না পায়, টাকা তো পাইয়া গেছি। আমার রোনালদো ফ্যান দেখি, চিল্লাই লাভ নাই, মেসির ব্যালন্ডি ওর আটটা, ওয়ার্ল্ড কাপও আছে। ঠিক আছে তো মিস্টার মাখন, এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের ফাইনাল প্রশ্ন, 1 কোটি টাকা। যদি পারেন 1 কোটি টাকা পাবেন, না পারলে অর্ধচন্দ্র দিয়ে বাই করে দিই, মনে রাখবেন। তো ফাইনাল প্রশ্ন আপনার স্ক্রিনের সামনে, এই সাকিব আল হাসান নিচের কোনটি? অপশন এ ক্রিকেটার, অপশন বি ব্যবসায়ী, অপশন সি অলরাউন্ডার, অপশন ডি রাজনীতিবিদ। জয় বাংলা। সাকিব আল হাসান আমার প্রিয় ক্রিকেটার, ওই তো প্রথম প্রথম ক্রিকেট খেলতো, এখন আর তো দেখি না। ব্যবসায়ীও বটে, আবার আমার মতো রাজনীতিবিদ। তাহলে কোনটা লাগাবেন বলেন? আপনার হাতে কিন্তু কোনো লাইফ লাইন নাই, তো বুঝা শুনে উত্তরটা দেন। রাজনীতিবিদ, বর্তমানে রাজনীতিবিদের উপর কিছু কর যায় না। ফাইনাল উত্তর, আপনার ফাইনাল উত্তর এটাই? আল্লাহ সুবহান তাআলা, বিসমিল্লাহ। যেহেতু সবগুলাই লাগতেছে, আমার মনে হইতেছে অপশন সি অলরাউন্ডার, কারণ এ ক্রিকেট খেলে, ব্যবসায়ীও, আবার নতুন নতুন রাজনীতিবিদ। বক্কর সাহেব অপশন সি, উপরে আল্লাহ নিচে আমি। লক্ষ্মণ অপশন সি লাগান, তালা লাগান। ঠিক আছে তো কম্পিউটার সাহেব প্লিজ লক করেন অপশন সি। মান কনফারেন্স কনফার্ম, আপনাদের দাওয়াত রইল। তো আসেন এবার আমার কাছে এবং চেকটা নিয়ে যান, 1 কোটি টাকা তো জিতলেন তাই না? ঠিক আছে আপনি 1 কোটি টাকা নিয়ে কনফারেন্স নামান, আমি গেলাম, বাই বাই। শূন্য তো ঠিক আছে, আমি
এই সাইন নাই কেরে, এই এই মিস্টার বক্তর, মিস্টার বক্তর, সবাই তো দেখলেন প্রশ্ন নিয়ে আস প্রশ্নের উত্তর নিয়ে আসছিল এখানে আমাদের সাথে প্রতিযোগিতা করতে। এরকম দুই নম্বর পন্থা অবলম্বন করলে ওনার মতো অবস্থা হইব সবার, ঠিক আছে? তো কেউ দুই নম্বর পন্থা অবলম্বন করতে যায়েন না। উনি আমার পিছে ঘোরাঘুরি করুক, আমিও যাই, আপনারা ভালো থাকবেন, দেখা হবে সি 125-এ।